আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোরবানির পর মাংস খেয়ে খেয়ে একদম অভুক্তি চলে এসেছে। এই অভুক্তি কাটানোর জন্য আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতির চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগবে। প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নেব, তারপরে এর ভিতরে কেটে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নেব, কারণ অনেক সময় লতি আমাদের গলায় ধরে। তো সেই জন্য যদি পানিতে 2 মিনিট ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে লতি গলায় ধরবে না। লতি ভাপ দেওয়া হয়ে গেছে, এখন একটি কড়াইতে তেল গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হতে হবে। গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি জিরা আর রাঁধুনির ফোড়ন। জিরা রাঁধুনির ফোড়ন আমি সব মাছের তরকারিতে খাই, আমার কাছে এর ফ্লেভারটা খুব ভালো লাগে, আর যাদের কাছে ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারবে। ফোড়নটা একটু ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা রসুন। আমি এখানে বড় বড় 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব 6টা কাঁচামরিচ পুরোপুরি ফেড়ে, কারণ লতির তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এখন এই রসুন আর কাঁচামরিচকে তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে রসুন কাঁচা মরিচের সাথে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ নরম না হয়ে যায়। আমার পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন এর মধ্যে মশলা দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনের পেস্টকে এই পেঁয়াজ রসুনের মধ্যে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব, তারপরে এর ভিতরে অ্যাড করব সরিষা বাটা। আমি এখানে 1 চা চামচের পরিমাণ সরিষা বাটা দিয়েছি। আমি এখানে 1/2 কেজি লতি নিয়েছি, এর জন্য এখানে 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম। এই সরিষা বাটা অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। তারপর দিতে হবে গুঁড়া মশলা। আমি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার ধনিয়া গুঁড়ার মধ্যে জিরা সাথে গুঁড়া করা আছে, এই কারণে আমি আলাদা করে জিরা গুঁড়া দিইনি। যাদের ধনিয়া গুঁড়ার মধ্যে জিরা গুঁড়া নেই তারা 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নিতে। এখন দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ফিরে আসব মশলা কষানো হয়ে গেলে। ফিরে এলাম মশলা কষানোর পর, দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উপরের দিকে উঠে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছকে আগে থেকে সামান্য একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে প্রায় 12টার মতো চিংড়ি মাছ নিয়েছি,
আমি এখানে বাগদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে গলদা চিংড়ি বা যে কোনো ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিব লতি। এখন লতি গুলোকে চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত লতিগুলো কমে না আসে। লতিগুলো কষানো হয়ে গেছে, দেখুন লতিগুলো অনেকখানি কমে এসেছে। এখন আর একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা খুব বেশি পানি দিব না, কারণ আমি লতিকে 2 মিনিট আগে ভাপ দিয়ে নিয়েছি 2 মিনিট পর্যন্ত। তো এই লতি সিদ্ধ হতে বেশি একটা পানি লাগবে না। পানি দেওয়ার সময় লতিগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে দেখবেন, তাহলে পানি কতটুকু লাগবে সেটা বোঝা যাবে। আমার আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি দেব। দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য জোরে জ্বালে আমি লতিগুলোকে রান্না করব। লতির পানি এমন হতে হবে যাতে লতি সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে যেন না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন আমার লতি থেকে পানি অনেকটা নিচে চলে গেছে। এখন এভাবে একটু নিচের দিকে হাততল দিয়ে একটু নেড়ে এখন লো ফ্লেমে রান্না করব আরো 5 মিনিট, যাতে তেলগুলো উপরে উঠে আসে। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন আমার লতি উপরে তেল উঠে এসেছে। চিংড়ি মাছ লতির চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমার লতিগুলো আস্তে আস্তে আছে। এখন পরিবেশনের পালা, হয়ে গেল মজাদার লতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর রান্না করে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন নেক্সট রেসিপি পাওয়ার জন্য। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে সামনে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।